আমরা দেখতে পাচ্ছি একটি কয়লার পাহাড়। এগুলা হলো ইট তৈরিতে ব্যবহৃত কয়লা। এই কয়লা দিয়ে ইট পোড়া হয়। আমাদের এলাকায় গত বছর এবং এর আগে লাকড়ি দিয়ে ইট পোড়া হতো। পরে সরকারের উদ্যোগে সরকার এখন আইন করেছে, কোনো ব্রিক ফিল্ডে লাকড়ি দিয়ে ইট তৈরি করা যাবে না। তাই জন্য ব্রিক ফিল্ডে কয়লা এনে প্রস্তুত করে রাখছে, মজুত করে রাখছে। কিছুদিন পরেই ব্রিক ফিল্ড চালু হবে, তখন কয়লার প্রয়োজন হবে। এই জন্য ব্রিক ফিল্ডের মালিকেরা দূর দূরান্ত থেকে কয়লা সংগ্রহ করছে। এখন আমরা ব্রিক ফিল্ডের আশেপাশে তাকাইলে দেখি শুধু কয়লা আর কয়লা, আর অন্য অন্য বছর দেখতাম লাকড়ি আর লাকড়ি।